আমি মিরপুর একে আসছি আফসিনের জন্য বার্থডে গিফট কিনতে, আর মিরপুর একে এই অবস্থা। আফসিনের জন্য এটা পছন্দ হচ্ছে বাইক টাইপের সাইকেল, আর এই পাশে অনেক স্টার সিনেপ্লেক্স মিরপুর এক। দেখালাম দূর থেকে কত আফসিনের বার্থডে গিফট এখন শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাদার ব্লগ। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের লুফিন কিব্রিয়া, আমি নাগলা, আমি আফসিন, আর আয়াত আজকে একটু ব্যস্ত, ক্যামেরা পেছনে আছে, তো ওর ক্লাস চলছে আর কি। তো আমরা আজকে ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকে ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। কারণ হচ্ছে আজকে আফসিন, পুরো ব্লগটাই আজকে আফসিন কিনে, কারণ আফসিন আজকে আপনাদের সাথে শেয়ার করবে ওর জন্মদিনের গিফট। আর ওর জন্য আজকে একটা সারপ্রাইজ জিনিস কিনতে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং কোথা থেকে কিনেছি, কত প্রাইস নিয়েছে সেটাও শেয়ার করব। তো অবশ্যই আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটি আজকে নতুন দেখছেন, আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। আর আফসিন কিছু বলবা? লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার, আমার বাবা মার দোয়া করেন। ওর বাবা মার জন্য দোয়া করেন। তো লাইক শেয়ার কমেন্টস অবশ্যই কমেন্টস করবেন। তো চলেন আজকে আফসিনের জন্য একটা স্পেশাল গিফট কিনতে যাব, এবং ওর বার্থডেতে কি কি গিফট পেয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবে। তো আজকে আফসিনের জন্য একটা লাইক, এবং আফসিনের জন্য আজকে আপনার ব্লগতে অবশ্যই পুরোটা দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, বলো সবাই আমার জন্য দোয়া করবেন। তো অনেকে ওকে উইশ করেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক অনেক দোয়া। তো আফসিন সবাইকে একটু বলে দাও থ্যাংক ইউ, যারা যারা আমাকে উইশ করেছেন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো আপনাদের ভাইয়া আর আমি আফসিনের বার্থডের জন্য একটা সাইকেল কেনার জন্য চলে এসেছি মিরপুর একে। আর মিরপুর একে এত ভিড়, এত ভিড়, কি যে অবস্থা। তারপরও আমরা দেখছিলাম ঘুরে ঘুরে যে কি নেওয়া যায়। বাইরের দিকটা একটু দেখেন যে কি অবস্থা বাইরে। আমি মিরপুর একে আসছি আফসিনের জন্য বার্থডে গিফট কিনতে, আর মিরপুর একে এই অবস্থা। এখন আর কি সাইকেল দেখতেছি, এই যে মেঘলা আছে সাইকেল দেখতেছি আমরা। তো আপনাদের ভাইয়া বাইক দেখছিল, মেয়েকে বাইক কিনে দিবে। তো আমি তো বারবারই বলছি না, এগুলো দরকার না, এগুলো দরকার নেই, সিম্পল কিছু কিনে দাও যাতে করে ও খেলতে পারে। তো তারপরও আপনাদের ভাইয়া দেখছিল, তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে ওকে সিম্পল কিছু কিনে দাও যাতে ও ভালো করে খেলতে পারে, আর অযথাই ও এগুলো দিয়ে ও খেলতেও পারবে না, আর টাকাগুলো নষ্ট হবে, পড়েই থাকবে দেখা যাবে। তার থেকে তুমি ছোটোখাটো কিছু কিনে দাও, সেটা থেকে যেন ও খেলাধুলা করতে পারে। জাস্ট ও এ রুম থেকে ও রুমে চালিয়ে যেতে পারে, বা সুন্দর করে ওটা নিয়ে খেলতে পারে। আর আপনাদের ভাইয়া যে বাইকগুলো দেখছিল, ওই বাইকগুলো অনেক প্রাইস, তারপরে তো আছেই ব্যাটারিতে চলবে, আবার ব্যাটারি চেঞ্জ করতে হবে, অনেক ঝামেলাও আছে। আর আফসিন এখনও ছোটো, ওগুলো বুঝবেই না কীভাবে চালাতে হয় বা কী করতে হয়। তাই আপনাদের ভাইয়াকে বললাম যে এগুলো না, তুমি অন্য কিছু দেখো। তো আপনাদের ভাইয়া ঘুরে ঘুরে দেখছিল, আমাদের পছন্দই হচ্ছিল না, পছন্দ যেটা হচ্ছে সেটা আবার প্রাইস অনেক বেশি। তো আপনাদের যদি কারো কোনো এরকম বাচ্চাদের জন্য সাইকেল বা গাড়ি প্রয়োজন হয়, আপনারাও চলে আসতে পারেন এখানে মিরপুর একে। অনেক সুন্দর সুন্দর কিন্তু আইটেমের এগুলো পাওয়া যায়, তো একটু প্রাইস একটু বেশি চায়, তো ওনাদের সাথে একটু দামাদামি করতে হবে। আর এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি দাম সহ জানতে চান তো আমাদের ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখলেই হবে, প্রাইস সম্বন্ধে ডিটেলসে জানতে পারবেন ওই ভিডিওগুলো থেকে, সব ধরনের প্রাইস বা সব কিছু ডিটেলসে জানানো আছে। তো অনেক খোঁজাখুঁজি পরে খুব সুন্দর একটা সাইকেল আমরা পেয়ে গেলাম, একেবারে আফসিনের মতোই চিকন চাকন। আর আমার এক দেখাতেই মনে হলো যে এটা নিয়ে ও খুব সুন্দর করে খেলতে পারবে, আর কোনো প্রবলেমও হবে না, তো এটাই নিয়ে নিলাম। আর প্রাইসটাও কিন্তু হাতের নাগালেই ছিল, তো নিয়ে নিলাম এটাই। বাসায় যেয়ে দেখাচ্ছি কোনটা নিয়েছি।
ওখানে অনেক টাইপেরই ছিল, বাচ্চাদের খেলার মতো গাড়ি, সাইকেল, হুন্ডা, অনেক কিছু ছিল। তো আমার কাছে যেটা ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি। তো এখন বাসায় নিয়ে যাব সাইকেলটা, তো দেখি আফসিন কি করে। এই যে রাস্তার অবস্থা, কি অবস্থা, এত জ্যাম ছিল। তো রাস্তায় গাড়ি থামিয়ে আবার ওর জন্য কেকও নিয়ে নিতে হলো। এই তো চলে এসেছি বাসার নিচে। তো এই যে আফসিনের সাইকেল, আল্লাহই জানে আফসিন দেখে কি করে, এখন উপরে যাব। তো এবার আর ধুমধাম করা হয়নি ওর বার্থডেটা, তো প্রতিবারই তো একটু আনন্দ উৎসব করি। তো ওর আর কি একটু মজার জন্যই আর কি, ওর পাপা ঢোকার সাথে সাথে দেখে ফেলছে, দেখে ফেলছে। এই যে বাসায় আসছি আফসিনের সাইকেল নিয়ে। আফসিন, হ্যাপি বার্থডে মাম্মা। এই মলা 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 মলা, সারপ্রাইজ দেওয়ার আগে আফসিন, আফসিনের বার্থডে, ঘুম থেকে উঠছে আর একটু ঠান্ডা লাগছে। সবাইকে হাই, ঠান্ডা লাগছে একটু। আর ঠান্ডা লাগলে আফসিন এই যে এরকম লাল হয়ে যায়, গোলাপি হয়ে যায়, টমেটো হয়ে যায়। তো আফসিনের বার্থডের গিফট এখন শেয়ার করব। এই যে প্রথম গিফট, এটা হচ্ছে, এটা হচ্ছে ওর মাম্মা দিয়েছে। আর এটা অনেক আগে দিয়েছি, বার্থডের আগেই ও পেয়ে গেছে। আর আমি এই যে একটু আগে এগুলো কিনে নিয়ে আসলাম, এখন ঘর সাজানো হবে। বেলুন, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে কেকের যে স্প্রে মোমটা, ওইটা। আর এটা ওর চাচু দিয়েছে, এটা ওর চাচু দিয়েছে, এটা ওর দাদা তো রাতের বেলা কেক আনছে। আর এই যে চকলেট বক্স, আর এটা হচ্ছে মেকআপ, আর ফুপ্পি দিয়েছে মেকআপ, ও খুব পছন্দ করে মেকআপ। এই যে ফুপু দিয়েছে, একটু খুলে দেখাও নাকি সেটা বলতেছে। এই যে হচ্ছে মেকআপ, এটা সে মেকআপ খুব পছন্দ করে, তো এগুলো দেখে সে পাগল হয়ে গেছে। তো এই যে মেকআপ, এটা দিছে ওর ফুপু, অনেকগুলো পার্ট আছে এটার। আর এই তো সাজতে খুব পছন্দ করে আফসিন, এটা নিয়ে খুব সে খুব পছন্দ করছে। আর সবচেয়ে সুন্দর হয়েছে ওর দাদি দিয়েছে যে ড্রেসটা, খুবই সুন্দর ড্রেসটা দেখতে, ওর অনেক পছন্দ হয়েছে। আমি একটু দেখাই ভালো মতো করে, যে পুরোটা পিঙ্ক কালার, অনেক সুন্দর, অনেক সুন্দর ড্রেসটা। স্টোনের একটা ইও আছে দেখছো, ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, আফসিনের অনেক পছন্দ হয়েছে, পুরোটা কাজ করা, খুব সুন্দর ড্রেসটা, কালারটা খুব পছন্দ হয়েছে আমার। তো এটা দিয়েছে ওর দাদি। আর পাপা কি দিয়েছে? পাপা দিয়েছে সাইকেল, সেটা তো শেয়ার করেছি আপনাদের সাথে। তো পাপার গিফট হচ্ছে সাইকেল। তো আফসিনের জন্য, আর এখন আপুমনি গিফট দিবে সেটা কালকে। হ্যাঁ, তো আফসিনের জন্য দোয়া করবেন। এই যে আফসিন কিন্তু অলরেডি মানে ঠান্ডা লাগছে, একটু দোয়া করবেন, সবার জন্যই দোয়া করবেন। তো আমরা এখন একটু পরে কেক কাটবো, তো ওটা তো আপনাদের সাথে কেকটা দেখাও, আর আজকের কেকটা দেখাবো, তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আফসিন দেখাচ্ছে আপনাদের সাথে কি কি আছে। ওয়াও, এটা কি? শাইনিং পাউডার। হ্যাঁ, শাইনিং পাউডার। এরপরে আর আর কিছু আছে? ওরে বাহ, ব্রাশও আছে। তো আমাদের আফসিন সোনার জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো মানুষ হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।